কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প একটুখানি সরষের তেল দিলাম, দু চামচ মতো সরষের তেল গরম হয়ে গেছে। দেখুন আমি এটা কফি কাপের এক কাপ মতো গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এই চালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সাঁতলে নেব। এক কাপ চাল আমি জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। দেখুন চালটা আমি দু মিনিট মতন ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। এবার আমি চালটাকে ঢেলে নেব কড়াই থেকে। আমি চালটা ঢেলে নিয়েছি, এবার আমি কড়াইতে একটু সরষের তেল দিয়েছি, তেলটা একটু বেশিই দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে সিম করে দিয়েছি গ্যাসটা। এবার আস্তে আস্তে করে আমি ভেজে নেবো আলুটা। দেখুন আলুগুলোকে আমি একটু ঢেকে রেখে মানে ভেজে নিয়েছি, খুব ভালো করেই এটাকে ভেজে নিয়েছি। বেশিরভাগটাই সেদ্ধও হয়ে গেছে, ঢাকা দেওয়ার কারণে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো আমি ভালো করেই এটাকে ভেজে নিয়েছি। আলুটা ভাজা পুরো রেডি, আমি এবার আলুটাকে তুলে নিচ্ছি। দেখুন ওই তেলের মধ্যেই আমি এবার মাছের মুড়োটাকে ভেজে নেব ভালো করে। আর এখানে মাছের মুড়োটা খুব ভালো করে ভাজাটা কিন্তু জরুরি, না হলে ভাতের মধ্যে তখন কাঁচা মাছের গন্ধটা বের হবে। দেখুন মাছের মুড়োগুলো আমি খুব সাবধানে ফুটছে বড্ড, এদিক ওদিক করে আমি ভালো করে একদম ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব সব। আমি সব মাছের মুড়োগুলোকে তুলে নিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে আর একটুখানি সরষের তেল দেবো। অল্প একটুখানি সরষের তেল দিলাম, এবার তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। যেমন আমি নিয়েছি এখানে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটুখানি জিরে, গোটা জিরে, তিনটে লবঙ্গ, এক টুকরো দারচিনি আর তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি। আর এলাচটা অবশ্যই ফাটিয়ে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম আর বাকি সব গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে আর একটা টমেটো কেটে নিয়েছি। আমি এবার পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম, এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। আমি অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে দু মিনিট মতন নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। গোটা জিরে বাটা দিলাম। দিয়ে আমি এবার এই মশলাটার মধ্যে এক চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম, এই সরি ধনে গুঁড়ো দিলাম, আমি গোটা জিরে বাটা দিয়েছি। আর এখানে এক চামচের একটু কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
এটাকে আমি 2 মিনিট মতন মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো সব আলুগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি এর মধ্যে এবারে নুনটা যা লাগবে নুনের পরিমাণটা আমি নুনটা সব দিয়ে দেব। এই 1 চামচ নুন দিলাম, লাগলে পরে পরে আমি আবার দেব। নুন দেওয়ার পরে আমি আলুগুলোকে ভালো করে একটু কষে নেব। আমি আলুটা একটু কষে নিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চালগুলোকে সব দিয়ে দেব। এবার আমি এটাকে একটু নেড়ে নেব। খুব বেশিক্ষণ নাড়ব না, আমি অল্প একটুখানি 1 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সঙ্গে চাল। এবার আমি মাছের মুড়োগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি এবার মাছের মুড়োগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। এবার আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে জলটা দেবো। আপনারা চাইলে এর মধ্যে কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন, আমি এখানে কাজু কিশমিশ দেইনি। আমি যে কাপের পরিমাণে চাল নিয়েছি সেই কাপের পরিমাণে আমি এখানে 2 কাপ জল দেবো। এটা মেজারমেন্ট কাপ না হলেও হবে। আমি 1 কাপ দিলাম, 1 কাপ দেবো না, 1 কাপ নিয়েছি জলটা, কিন্তু আমি অল্প একটুখানি জল রেখে দেবো, যদি লাগে আমি পরে দেবো, কিন্তু একবারে দিয়ে দিলে ভাতটা হয়তো একটু নরম হয়ে যেতে পারে। অনেক সময় চালের ওপর ডিপেন্ড করে কতটা জল লাগবে, তবে ডবল জলই লাগে সাধারণত। খুব ভালো করে আমি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি সব জলটা দিলাম না, এবার এটাকে আমি ঢেকে রেখে 10 মিনিট মতো রান্না করব। এবার এর মধ্যে আমি কটা চেরা লঙ্কা দিয়ে দেবো। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি সিম করে দিয়ে এটাকে 10 মিনিট ঢেকে রেখে হতে দেবো। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন ভাতটা অনেকটাই, জলটা কমে গেছে, অনেকটাই জল কমে গেছে, কিন্তু ভাতটা এখনও পুরোটা হয়নি। 60% মতন কি 70% মতন হয়েছে। এবার আমি আর যে বাকি জলটা রেখেছিলাম ওই জলটা দিয়ে বাকি টাইমটুকুনি করে নেব। ভাতটা এখনও মাঝখানগুলো শক্ত আছে। আমি এবার বাকি যে জলটা ছিল জলটা দিয়ে দেবো। এবার আমি আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিচ্ছি।
আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, দেখুন একদম জলটা শুকিয়ে গেছে, পুরো একদম জল শুকিয়ে গেছে। আর ভাতটা দেখি বোঝা যাচ্ছে হয়ে গেছে, ভাতটা প্রায় একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো এক চামচ মতো চিনি, এক চামচ চিনি দিলাম। আর দেবো এক চামচ গরম মশলা। আর দেবো অল্প একটু ঘি। এবার আমি খুব ভালো করে এগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এটাকে একদম গ্যাস অফ করে দিয়ে মিনিট পাঁচেক মতন ঢেকে রেখে দেব। এই ভাপেতেই এগুলো গলেও যাবে আর সেন্টটাও হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে আমি ঢেকে রেখে দেব, ভালো করে আমি মিশিয়ে নিই। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর ঢেকে দেবো। এরকম অবস্থায় আমি এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেবো।